শুরু করছে 1 নম্বর অঙ্ক, কি বলেছে? একজন সবজি বিক্রেতা 20 টাকায় 10টি লেবু কিনে 20 টাকায় 8টি লেবু বিক্রি করেন, তার শতকরা লাভ হয় কত? তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 20 টাকায় 10টি লেবু কিনেছিল এবং 20 টাকাতে 8টি লেবু বিক্রি করেছে, তাই তো? তার মানে কি হচ্ছে, 2টি লেবুর যে দাম সেই দামটায় তার লাভ হয়েছে। তাহলে লাভ কত? এখানে লাভ হচ্ছে 2টি লেবুর দাম, এটুকু বোঝা গেল। 2টি লেবুর দামটাই হচ্ছে লাভ, কিন্তু আমার এখানে বের করতে বলেছে শতকরা লাভ কত। দেখো এখান থেকে আমি পেয়ে যাব 1টি লেবুর ক্রয় মূল্য পেয়ে যাব। 10টি লেবুর ক্রয় মূল্য কত? 20 টাকা। 10টি লেবুর ক্রয় মূল্য 20 টাকা, তাহলে 1টি লেবুর ক্রয় মূল্য কত? 20কে 10 যদি আমরা ভাগ করে দিই তাহলে পেয়ে যাব আমরা কস্ট প্রাইস, তাহলে কি লিখতে পারি? 2 টাকা। 1টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে আমার 2 টাকা। এবারে এখানে কটি লেবুর দাম ওর লাভ হলো? 2টি লেবুর দাম ওর লাভ হয়েছে। তাহলে 1টি লেবুর দাম যদি 2 টাকা হয়, 2টি লেবুর দাম কত হবে? অবশ্যই হয়ে যাবে আমার 4 টাকা, তাই না? এই 4 টাকাটাই কিন্তু ওর লাভ হয়েছে, 4 টাকাটাই ওর লাভ হয়েছে। কত টাকার মধ্যে 4 টাকা লাভ হলো? 20 টাকায় 4 টাকা লাভ হলো। তাহলে আমরা এখানে কি করতে পারি, 20 টাকাতে হলো 4 টাকা লাভ। তাহলে 100 টাকার লাভ কত হবে? 100তে গুণ করতে হবে। তাহলে এখানে করব আমরা 5 20, তার মানে শতকরা লাভ কত হলো? শতকরা লাভ আমার হয়ে গেল অবশ্যই 20 টাকা। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলে আসি পরের অঙ্কে, কি বলেছে? পিকিউ আর এস ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়ামের 2টি তির্যক বাহু পিএস ও কিউআর মধ্যবিন্দু যথাক্রমে এক্স ও ওয়াই, তবে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা ট্র্যাপিজিয়াম এঁকে নিই, ঠিক আছে? মনে করে এটা একটি ট্র্যাপিজিয়ামের নাম দিয়ে দিলাম আমরা পি ইউ আর এস। দেখো বলেছে পিএস বাহুর মধ্যবিন্দু এক্স আর কিউআর বাহুর মধ্যবিন্দু হচ্ছে আমার ওয়াই, তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে? এক্স ওয়াইটা অবশ্যই হবে আমার হচ্ছে, এক্স ওয়াই হবে হাফ অফ এই সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, ঠিক আছে? এক্স ওয়াই কি হবে, দৈর্ঘ্যটা কি হবে? হাফ অফ এই বাহু আর এই বাহুর সমষ্টির অর্ধেক হবে। তার মানে অপশন কত নম্বর রাইট হবে? অপশন সিটা হবে হচ্ছে আমার সঠিক উত্তর, ঠিক আছে? চলে আসি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে কি বলেছে? 105 থেকে 140 একটি শ্রেণী, 105 থেকে 140 শ্রেণীটির পরিসংখ্যা 14 হলে শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব কত? তাহলে এখান থেকে আমরা বের করব শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য কত হবে? শ্রেণী দৈর্ঘ্য অবশ্যই 140 থেকে 105 বিয়োগ করলে কত হবে? 35। আর পরিসংখ্যা কত? পরিসংখ্যা হচ্ছে আমার 14। তাহলে আমাকে কি বের করতে বলেছে? পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্ব কি হবে, তার ফর্মুলা কি? পরিসংখ্যা ঘনত্ব বের করার ফর্মুলা আমরা জানি, পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্যতে ভাগ করতে হবে। তাহলে 14/35, কাটাকাটি করলে কত হবে? 7 × 14, 7 × 5 = 35, 2 × 5, 2 × 5 যদি আমরা ভাগ করে লিখি তাহলে এটা কত হবে? 0.4, 0.4। তাহলে অপশন বি হচ্ছে আমার সঠিক উত্তর, বুঝা গেল? চলে আসে 4 নম্বর অঙ্কে। 3 মিটার লম্বা ও 2 মিটার চওড়া একটি আয়তকার জায়গা 5 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে কত টালি লাগবে? 48টি, 96টি, 24টি না 72টি? তাহলে দেখো এই একটি আয়তকার জায়গা, তাকে টালি দিয়ে আমি বাঁধিয়ে দেবো। তাহলে প্রথম আমরা কি বের করবো? এই পুরো জায়গাটা ক্ষেত্রফল বের করতে হবে। তার দৈর্ঘ্য কত? 30 ডেসিমিটার, যেহেতু এখানে 30 মিটার বলেছে, মিটার থেকে যদি আমরা কনভার্ট করি ডেসিমিটারে তাহলে এটা হয়ে যাবে 30 ডেসিমিটার। আর প্রস্থটা কত আছে? 2 মিটার, 2 মিটার মানে 20 ডেসিমিটার। আচ্ছা আমরা এটা কেন তো ডেসিমিটারে কনভার্ট করলাম? এখানে দেখো যে টালির দৈর্ঘ্য বলেছে ডেসিমিটার ইউনিটে, সেই জন্য আমরা ক্ষেত্রফলটা ডেসিমিটার ইউনিটে বের করবো।
তাহলে জমির ক্ষেত্রফল কত হয়ে গেল 30 গুণন 20। এবার একটি টালির ক্ষেত্রফল কত হবে, এখানে টালিগুলো বর্গাকার, তাহলে একটি টেনের টালির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য এতটি। এবার কাটাকাটি করলে কত হবে, 5 6 30 5 4 5 6 20, 4 6 24টি। তাহলে অপশন সি আমার সঠিক উত্তর। 5 নম্বর অঙ্কে কি বলেছে, শতকরা লাভ 10 হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত হবে। তাহলে বলেছে শতকরা লাভ 10, তাহলে কোনো জিনিসের ক্রয় মূল্য যদি আমার 100 টাকা হয়ে থাকে, তাহলে যেহেতু লাভ 10 টাকা, শতকরা লাভ, আর তাহলে বিক্রয় মূল্যটা হয়ে যাবে অবশ্যই 110 টাকা। তাহলে এদের অনুপাত কত হবে, 100:110, মানে হয়ে যাবে 10:11। তাহলে অপশন সি আমার সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসি 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে কি বলেছে, ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা ডিই টানা হলো, যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করলো। ছবিটা এঁকে নিই। এ বি সি, এবারে দেখো এবি বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে ডি, এবি বাহুর মধ্যবিন্দু ডি, এবং ডি বিন্দুতে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা টানা হলো, যা এসি কে ই বিন্দুতে ছেদ করলো। তাহলে এইট দৈর্ঘ্যটা কত হবে, আমরা জানি উপপাদ্য পড়ে নিয়েছে যে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত তৃতীয় বাহুর সমান্তরাল সরলরেখা দ্বিতীয় বাহুকেও কি করবে, সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এই দুটো দৈর্ঘ্য সমান হবে, তাই তো? তার মানে এইটা কি হবে, অবশ্যই হাফ অফ এসি হবে, এসি বাহুর অর্ধেক হবে, তাহলে এই কি হবে, হাফ অফ এসি। অপশন বি আমার সঠিক উত্তর। চলে আসি 7 নম্বর অঙ্ক, কি বলেছে, একটি অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার পরিসীমা কত। এই এরকম আমি ভেবে নিই, এই দেখো এখানে এটা ব্যাসার্ধকে দিয়ে আমি কত আর ধরে নেই, এখানে আর এর মান কত বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে তার পরিসীমা কত হবে, পরিসীমা মানে এটি এই বক্রবাহুটির দৈর্ঘ্য কত হয়, পাই আর, আর নিচের পুরো এটাকে কি বলবো, ব্যাস, ব্যাসের দৈর্ঘ্য কত হবে 2r, তাহলে পরিধিটা কত হবে, পাই আর প্লাস 2r, তাহলে কি লিখতে পারি আমরা, পাই আর প্লাস 2r। এখান থেকে যদি আমি r কমন নিই তাহলে কত হবে, পাই প্লাস 2। এখানে দেখো r এর মান কত বলে দিয়েছে, 10.5, তাহলে 10.5 × π + 2, অবশ্যই এটা হবে সেমি। দেখো কত নম্বর অপশনের সঙ্গে মিলছে, π + 2 × 10.5, অপশন বি এর সঙ্গে আমার মিলে যাচ্ছে, তাহলে অপশন বি আমার সঠিক উত্তর। চলে আসে 8 নম্বর অঙ্কে, কি বলেছে, যে বর্গাকার চিত্রে কর্ণের দৈর্ঘ্য 13√সেন্টিমিটার তার একটি বাহু দৈর্ঘ্য হবে কত। একটা বর্গাকার চিত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গাকার চিত্র এঁকে নিই, এই কর্ণের দৈর্ঘ্য 13√2। আমরা জানি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কত হয়, a√2। তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 13√2, তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে এখানে বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য অবশ্যই হয়ে যাবে 13। ঠিক আছে, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, 13, মানে ডি আমার সঠিক উত্তর। ঠিক আছে, চলে যাব আমরা পরের অঙ্কে। চলে আসি 2 নম্বর অঙ্কে, কি বলেছে, সত্য মিথ্যা লেখো, ট্রু আর ফলস, এবিসি সমকোণী ত্রিভুজের বিএসি = 90° এবং বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে এডি = ½ অফ বিসি। এখানে যদি ছোট্ট করে একটা ছবি এঁকে নিই তাহলে সত্যটা বুঝতে পারবে। এই একটা ত্রিভুজ এঁকে নিলাম, মনে করো নাম দিয়ে দিলাম এ বি সি, এবারে কি বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে এডি ইকুয়াল টু কি হবে, আমরা প্রমাণ করতে পারি অবশ্যই এডিটা কি হবে, হাফ অফ বিসি হবে। তাহলে এই স্টেটমেন্ট যে বক্তব্যটা আছে এটা সত্যি একদম, এটাকে কি লিখবো আমরা, ট্রু। 2 নম্বর অঙ্কে কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10, একটি শ্রেণী মনে করো যার নিম্ন সীমা x আর ঊর্ধ্ব সীমা x2, যার মধ্যবিন্দু 10,
তার মানে এখান থেকে কি লিখতে পারি, এক্স টু প্লাস এক্স ওয়ান বাই টু ইজ ইকুয়াল টু 10। তার মানে কি, এক্স টু প্লাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু 20। আর শ্রেণী দৈর্ঘ্য বলেছে 6, তার মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান এর শ্রেণী দৈর্ঘ্য মানে বিয়োগফল ঊর্ধ্ব সীমা থেকে নিম্ন সীমা সেটা কত বলেছে, 6। তাহলে শ্রেণীটি নিম্ন সীমা বলেছে 8, তথ্যটি সত্য না মিথ্যা। কি করে করি তাহলে, তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমরা এক্স টু প্লাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু 20, আর শ্রেণী দৈর্ঘ্য মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু বলে দিয়েছে এখানে 6। যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 2x1 ইজ ইকুয়াল টু হয়ে গেল আমার 14। ঠিক আছে, 2x1 ইজ ইকুয়াল টু হয়ে গেল 14। তাহলে এখান থেকে আমরা x1 এর ভ্যালু কত হচ্ছে, x1 এর ভ্যালু হচ্ছে 7। কিন্তু এখানে আমরা বলেছি নিম্ন সীমা হবে 8, কিন্তু আমাদের উত্তরে বেরোলো 7, তার মানে এই তথ্যটি যেটি আছে সেটি অবশ্যই মিথ্যা বা ফলস। চলে যাবে পরের অঙ্ক, কি বলেছে, একটি সামান্তরিক আকারের ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজ আকারের ক্ষেত্র একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে তাদের ক্ষেত্রফল পি আর টি হলে পি ইজ ইকুয়াল টু আর ইকুয়াল টু টি বাই টু হবে। দেখো কি বলেছে, মনে করো একই সমান্তরাল যুগল, একটা সামান্তরিক একে নিলাম, এখানে একটা একই একটা আয়তক্ষেত্র একে নিলাম আর একটা ত্রিভুজ আঁকলাম। ঠিক আছে, আমরা জানি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে কোন ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হয়, এখানে ত্রিভুজের ক্ষেত্রফল কত বলেছে টি, টিটা কি হবে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এখানে সামান্তরিক কে, পি, পি হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, পি বাই টু হওয়ার কথা, তার মানে এখান থেকে পি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, 2t হচ্ছে, কিন্তু এখানে বলেছে পি ইজ ইকুয়াল টু টি বাই টু, তাহলে এই বিবৃতিটি কিন্তু সঠিক নয়, এটা কি হবে মিথ্যা বা ফলস, তাহলে এটাকে কি বলবো আমরা, ফলস। ঠিক আছে, চলে যাবে পরের অঙ্কে, বলেছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতা সাংখ্যমান সমান হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 1 হয়। এবারে দেখো ক্ষেত্রফল আর উচ্চতা সাংখ্যমান সমান, ধরে নিই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, এ, ধরে নিলাম বাহুর দৈর্ঘ্য এ, তাহলে ক্ষেত্রফল কত হবে, √3/4 স্কয়ার ইজ ইকুয়াল টু, উচ্চতার ফর্মুলা কি, √3/2 ইন্টু এ, √3/√3 কেটে দাও, এখান থেকে এ কেটে দিলে একটা এ থেকে যাবে এ, তাহলে এখান থেকে এ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 4/2 মানে 2, কিন্তু এখানে বলেছে 1 একক, হচ্ছে এখানে 2 একক, তাহলে এই বিবৃতিটিও কি মিথ্যা বা ফলস, তাহলে এখানে আমরা কি লিখবো, ফলস, এই বিবৃতিটি কি হলো, ফলস হয়ে গেল। চলে আসি 5 নম্বরে, কি বলেছে ধার্য মূল্যের উপর ছাড় নির্ভর করে, এটা একদম ঠিক কথা, এটা ট্রু, সত্য বিবৃতি। চলে আসি তারপরে পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর ঠিক আগের একটি শ্রেণীর পরিসংখ্যা হবে 0। হ্যাঁ এটি একদম সঠিক, আগের পরিসংখ্যাটা 0 ধরে নিতে হয়, তাহলে এটিও সঠিক তথ্য। চলে আসি তারপরে, বলেছে চিত্রে ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ABC রম্বসের আকারে ক্ষেত্রফল সমান, কখনোই ক্ষেত্রফল সমান হবে না, কারণ দেখো এই উচ্চতাটা যদি দেখতে পাও তাহলে বুঝতে পারবে এই দুজনের ভূমির দৈর্ঘ্য একই, এই বর্গাকার আকারে ক্ষেত্রফল কত হবে, বাহু ইন্টু বাহু, কিন্তু এক্ষেত্রে কি হবে, ভূমি ইন্টু উচ্চতা বা প্রস্থ লম্ব উচ্চতাটা, কিন্তু এই উচ্চতাটা কি এদিক চাইতে ছোট, তাহলে অবশ্যই কি হবে সামান্তরিকের ক্ষেত্রফলটা কি হবে, বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের চাইতে ছোট হবে, তাহলে ক্ষেত্রফল কখনোই সমান হবে, তাহলে কি মিথ্যা বিবৃতি, ফলস। চলে আসি 8 নম্বর অঙ্কে, এখানে বলেছে প্রতিটি বৃত্তের পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত একটি নির্দিষ্ট সংখ্যা, হ্যাঁ সেই নির্দিষ্ট সংখ্যাটি কত হলো, পাই, কত নির্দিষ্ট সংখ্যাটি কত, পাই, বৃত্তের পরিধি দেখো দেখিয়ে দিচ্ছি 2π r, তাকে ব্যাসের দৈর্ঘ্য যদি 2r তে ভাগ করো তাহলে আমরা পাই পাবো, পায়ের ভ্যালু কত, 22/7, এটি একটি নির্দিষ্ট সংখ্যা, তাহলে অবশ্যই এই তথ্যটি সঠিক, তাহলে আমরা সত্য মিথ্যাগুলো করে ফেললাম। চলে যাবো এর পরের ভাগে, 3 নম্বর অঙ্কে এখানে কি বলেছে, gx ইকুয়াল টু 2x-16 বহুপদী সংখ্যামালাটির সমীকরণটি লেখো এবং বহুপদী সংখ্যামালাটি শূন্য নির্ণয় করো, এটির সংখ্যামালা দেওয়া আছে তাহলে এটাকে যদি সমীকরণ করি তাহলে এটা কি হয়ে যাবে, gx ইজ ইকুয়াল টু 0, অর আমরা কি লিখতে পারি, ইমপ্লাইজ 2x-16 ইজ ইকুয়াল টু 0,
তাহলে সংখ্যামালা থেকে আমরা সমীকরণ পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে সমীকরণ হচ্ছে এটা হবে। এবার শূন্য নির্ণয় করতে হবে। কি করে শূন্য নির্ণয় করব? এখান থেকে তুমি কি পাবে, 2x = 16 বা x = কত হবে, 8। দেখো x 8 ভ্যালুর জন্য কি হবে, আমার এই gx টা 0 হয়ে যাবে। তাহলে এই বহুপদী সংখ্যামালা যেটা gx আছে এটা শূন্য কত, 8, ঠিক আছে? তাহলে বহুপদী সংখ্যামালা শূন্য কত, 8। চলে আসি এরপরে 2 নম্বর অঙ্কে, কি বলেছে, 8x³ + 8x - 5 বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক নির্ণয় করো। উৎপাদক নির্ণয় করি 8x³ + 8x - 5। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 8x³ + 8x - 4 - 1, বা এটা এরকম হতে পারে, 8x³ মানে কত, 2x³, 1 মানে 1 এর কিউব। এখান থেকে আমি পরে কি কমন নিতে পারি, এই 8x - 4 থেকে আমার কমন যাবে 4, তাহলে এটাকে লিখতে পারি 2x - 1। এটাকে কি করতে পারি, দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কত, a - b (a²) + ab + b² মানে 1 প্লাস 4 × 2x - 1। অবশ্যই দেখতে পাচ্ছ এখান থেকে 2x - 1টা আমার কমন চলে আসবে, তাহলে 2x - 1 যদি কমন নিয়ে নিই তাহলে থাকছে কত, 4x² + 2x + 1 + 4। এটাকে কি লেখা যেতে পারে, 2x - 1 × 4x² + 2x + 5, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 2 নম্বর করে ফেললাম, চলে আসি 3 নম্বরে। তিন নম্বরে কি বলেছে, দুটো এখানে বিন্দু বলে দিয়েছে, কি কি বিন্দু, এখানে বিন্দুগুলো বলেছে -2 - 2 আর একটা 4 - 6, বিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। আমরা দূরত্ব নির্ণয়ের ফর্মুলাটা কি জানি, d = জানি দুটো কোঅর্ডিনেটে ডিফারেন্সের স্কোয়ার, মানে এই দুটোর মধ্যে পার্থক্য। তাহলে 4 থেকে যদি -2 বিয়োগ করি তাহলে কত হবে, 4 - -2, তাহলে মাইনাস মাইনাসে কত হবে, প্লাস, তাহলে 4 + 2 হোল স্কোয়ার প্লাস এখানে কত হবে, 6 - -2, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে 6 + 2 হোল স্কোয়ার। অবশ্যই এখানে একক লিখব, তাহলে এটা কত হয়ে যাবে, √6 + 2 মানে 6² + 6 + 2 মানে 8² একক, মানে √36 + 64 √100 মানে কত, 10 একক। তাহলে আমরা পেয়ে গেলাম দুটি বিন্দুর মধ্যে দূরত্ব পেয়ে গেলাম। এবার চলে যাব আমরা এর পরের অঙ্কে, কি বলেছে 4 নম্বর অঙ্কে, একটি ঘড়ি পর পর 10% ও 5% সারে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত। আমি অঙ্কটি এখানে করছি 4 নম্বর অঙ্ক, ধরে নিই প্রথমে দাম ছিল 100 টাকা, ঠিক আছে? তাহলে প্রথমে ছাড় দিয়েছে কত, 10%, তাহলে 100 টাকায় কত ছাড়, 10% ছাড়ে, ছাড়ের পর বাকি থাকে কত, 100 থেকে 10% তুমি ছেড়ে দিলে তাহলে বাকি থাকবে কত, অবশ্যই 100 থেকে 10 বিয়োগ দিলে থাকবে কত, 90 টাকা। এটা প্রথম ছাড় হলো, দিয়ে 90 টাকা থাকে, প্রথমে 10 টাকা ছাড়। এবারে দ্বিতীয়বার কি হলো, 90 এর পরে বলেছে 90-এর উপরে আবার কত ছাড়, দ্বিতীয়বার বলেছে 5%, তাহলে 90 5% ছাড়, তাহলে এবার এটা কত হবে, 90 × 5/100, 0 0 কেটে দাও, 5 × 10 মানে 4.5 টাকা। তাহলে প্রথমবার ছাড়ছি আমরা 10 টাকা আর দ্বিতীয়বার ছাড়ছি আমরা কত, 4.5 টাকা, তাহলে মোট সমতুল্য ছাড় কত, দুটো মিলে কত ছাড় দিলাম, 10 + 4.5 = কত হবে,
14.5, তাহলে সমতুল্য ছাড় কত হচ্ছে 14.5, এটাই হবে আমার। চলে যাবো আমরা পরের অঙ্কে, চলে আসি 5 নম্বর অঙ্কে। দেখো 5 নম্বর অঙ্কে কি বলেছে, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, ধরি ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ ধরে নিলাম আমি হচ্ছে আর, আর কি আর একক, তাহলে ব্যাস কত হবে, ব্যাস অবশ্যই হয়ে যাবে 2r একক, তাই না। এবার বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি মানে কত, 2πr, তাহলে 2 × π × r, তাই না, 2πr হচ্ছে বৃত্তের পরিধি। আর অনুপাতকে বর্গক্ষেত্রের পরিসীমা, তো বর্গক্ষেত্রের পরিসীমা মানে 4 × বাহুর দৈর্ঘ্য, এখানে বাহুর দৈর্ঘ্য কি বলেছে, এই বৃত্তের যা ব্যাস আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এটা হয়ে গেল 4 × 2r। তাহলে এটা এখন অনুপাত যদি আমরা কষি তাহলে কি পাওয়া যায়, 2r 2r কেটে যাবে, থাকবে কত, 5:2। বুঝতে পারলে, চলে যাবো আমরা 6 নম্বর অঙ্ক, শুরু করছি 6 নম্বর অঙ্ক। কি বলেছে, 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সঙ্গে সমান হলে শতকরা লাভ কত। তাহলে এটি লাইনটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি যে 8টি পেনের, 8টি পেনের বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 10টি পেনের ক্রয় মূল্য, ঠিক আছে, এই লাইনটাই লিখে নিলাম। দেখো এখান থেকে আমি 1টি পেনের বিক্রয় মূল্য বের করতে পারবো, 1টি পেনের বিক্রয় মূল্য তাহলে কত হবে, 10/8টি পেনের ক্রয় মূল্য মানে 5/4টি পেনের ক্রয় মূল্য। তাহলে 1টি পেনের বিক্রয় মূল্য হচ্ছে 5/4টি পেনের ক্রয় মূল্যের সঙ্গে সমান, তাহলে এক্ষেত্রে লাভ কত হচ্ছে, তাহলে লাভ হয়ে যাচ্ছে আমার, তাহলে 1টি পেনের বিক্রয় মূল্য এটা 5/4টি কলমের মূল্য, ক্রয় মূল্য, সেখান থেকে আমি বাদ দেব 1টি পেনের ক্রয় মূল্য, এটি লাভ, কারণ 1টি পেনের বিক্রয় মূল্য যদি এটা হয় তাহলে সেখান থেকে আমি বাদ দিচ্ছি 1টি পেনের ক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে আমি লাভ পাই এত টাকা, তাহলে এটা কত হচ্ছে, 1/4 টাকা, ঠিক আছে। তাহলে এখানে আমরা শতকরা লাভ, তাহলে লাভের হার কত, লাভের হার অর শতকরা লাভ কত, 1/4, এই লাভটা কত, 1টি পেনের দামের উপরে ইন্টু 100%, তা করলে কত হবে, 4/1/4×100 মানে 25%। এবার চলে আসবো 7 নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্কে দেখো কি বলেছে, চিত্রে একটি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল 96 বর্গমিটার এবং ভূমি 20 মিটার হলে ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো। ছবিটা দেখতেই পাচ্ছ, এখানে ভূমির দৈর্ঘ্য বলেছে 20 মিটার, উচ্চতা 8 মিটার এবং ক্ষেত্রফল বলে দিয়েছে 96 বর্গমিটার। আমরা জানি কোন ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ গুণন ভূমি ইন্টু উচ্চতা, এখানে ভূমি কত, বিসি, যার মান কত, 20 মিটার, ইন্টু উচ্চতা কত, এখানে এইচ, এটা ইকুয়াল টু বলে দিয়েছে 96। তাহলে এখান থেকে আমি কি বের করতে পারবো, এইচ ইকুয়াল টু কত হবে, 10, তাহলে 96/10 মানে 9.6, তাহলে দেয়ারফর উচ্চতা সমান সমান কত হচ্ছে আমার, 9.6 মিটার, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও বোঝার অসুবিধা থাকবে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। চলে আসে 4 নম্বর অঙ্কে, 4-1 দেখো কি বলেছে, যুক্তি দিয়ে প্রমাণ করো কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। আচ্ছা, এই উপপাদ্যটি তোমাদের বইয়ের অলরেডি প্রমাণ করাই আছে,
যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সাহায্য করব। এবং এটি কোন উপপাদ্য? এটি হলো উপপাদ্য, এটি হলো উপপাদ্য 18। 18 নম্বর উপপাদ্যটি এখানে দেওয়া আছে। ঠিক আছে, চলে যাই 2 নম্বরে। যুক্তি দিয়ে প্রমাণ করো কোন ত্রিভুজের 2টি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ 3টি বাহুর সমান্তরাল অর্ধেক হবে। এটিও বইয়ের উপপাদ্য, বই প্রমাণ করে দেওয়া আছে, এটি কোনো এক্সট্রা উপপাদ্য নয়। এটি হলো উপপাদ্য, উপপাদ্য 20। হ্যাঁ, তোমরা পড়ে নেবে, যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের আলাদা করে বুঝিয়ে দেবো। আমরা চলে যাচ্ছি পরের ভাগে। পরবর্তী অঙ্কে কি বলেছে? সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তাহলে সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য কত বলেছে? 8 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে স্কেলের সাহায্যে 8 সেন্টিমিটার পরিমাপ করে নেব। আমরা 8 সেন্টিমিটার দৈর্ঘ্য এঁকে নিলাম। ঠিক আছে, এবার আমরা কি করব? দেখো, চাঁদার সাহায্যে এখানে আগে থেকে একটা 30 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। ঠিক আছে, তাহলে এই কোণটির মান কত হলো? 30 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা সমান বাহু দুটির যে কোনো একটি দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এঁকে নিলাম, এখানে একটি 30 ডিগ্রি কোণ এঁকে নিলাম। এবার আমরা কি করব? এই 30 ডিগ্রি কোণের সমান করে এখানে আমরা 30 ডিগ্রি কোণ এঁকে নেব। এই বিন্দুটির সঙ্গে এই বিন্দুটি যুক্ত করে দিলেই এখানে কত ডিগ্রি কোণ হয়ে গেল? 30 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেল। ঠিক আছে, এইবার আমার কি বলেছিল? সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, নিচেরটি 8 সেন্টিমিটার ধরে নিয়েছি, মাঝখানে 30 ডিগ্রি কোণ, তাহলে এখানে একটি 8 সেন্টিমিটার আমাকে কেটে নিতে হবে। তাহলে সমান মাপ করে আমি এখানে 8 সেন্টিমিটারের এখানে একটা 8 সেন্টিমিটার কেটে নেব পরিমাপ। এই মাপটা ছোটো হয়েছে, এটাকে একটু বাড়িয়ে দেবো, তাহলে 8 সেন্টিমিটার পেয়ে গেলাম। তাহলে এই বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, এটাও হয়ে গেল আমার 8 সেন্টিমিটার। এবারে এই দুটো বিন্দু আমি যোগ করে দেব। যোগ করে দিলাম, তাহলে আমি এখানে প্রথমে সমদ্বিবাহু ত্রিভুজটা এঁকে ফেললাম। এখন এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে, তা আমি কী করব? আমি প্রথমে এই নিচের বাহুর সমান্তরাল সরলরেখা এখানে একটি এঁকে নেব। কী করে করব দেখো, এখানে যে 30 ডিগ্রি কোণটি আছে, এই 30 ডিগ্রি কোণের সমান করে এখানে একটি কোণ এঁকে নেব। কারণ আমরা জানি দুটো সরলরেখা সমান্তরাল হলে একান্তর কোণের মানগুলো সমান হবে। তাহলে এই দুটো বিন্দু যদি আমি যোগ করে বাড়িয়ে দিই, তাহলে কি পেয়ে গেলাম? এই সরলরেখা সমান্তরাল সরলরেখাটা আমরা পেয়ে গেলাম। এবারে কি করব? নিচের যে ভূমি আছে তাকে আমরা সমদ্বিখণ্ডিত করব, লম্ব সমদ্বিখণ্ডিত করব। এখানে একটা পরিমাপ, সমান পরিমাপ নিয়ে নেব। একইভাবে আমরা কেটে নিলাম, এবারে এই দুটো বিন্দু আমরা যুক্ত করে দেব। এই বিন্দু দুটো যুক্ত করে দিলাম, তাহলে আমরা কি পেয়ে গেলাম? লম্ব সমদ্বিখণ্ড পেয়ে গেলাম। এবারে কি করব? আমরা এই পাশ থেকে সমান দৈর্ঘ্য নিয়ে যেটুকু পরিমাপ হবে, সমান দৈর্ঘ্য নিয়ে আমরা
এখান থেকে এই পোর্শনটা কেটে দেব। তাহলে এই বাহু দৈর্ঘ্যের সঙ্গে এই বাহু দৈর্ঘ্য সমান হবে, তাহলে এই দুটো বিন্দু আমরা যুক্ত করে দেব। ঠিক আছে, তাহলে দেখো এই ভিতরে ত্রিভুজটার প্রথমে নাম দিয়ে দিই, ধরো যে প্রথমে যে সমদ্বিবাহু ত্রিভুজটা অঙ্কন করলাম তার নাম দিলাম মনে করো এ বি সি হলো, আর যে আমরা আয়তক্ষেত্রটি পেলাম তার নাম দিলাম ডি ই এফ। তাহলে কী অঙ্কন করলাম আমরা? ত্রিভুজ এ বি সির সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র ডি ই সি এফ আমরা অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ, অঙ্কনটা বুঝতে পেরেছ। যদি কোথাও অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সাহায্য করব। ঠিক আছে, চলে আসে 4 নম্বর অঙ্ক। কি বলেছে? নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এখানে শ্রেণী দেওয়া আছে কি কি? 0 থেকে 5 একটা শ্রেণী, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25 এবং 25 থেকে 30, এবং এদের করেসপন্ডিং পরিসংখ্যাগুলো দেওয়া আছে 4, 10, 24, 12, 20 এবং 8। আমি এখানে কি করলাম, এক্স অক্ষ বরাবর শ্রেণী অঙ্কন করে নিলাম এবং ওয়াই অক্ষ বরাবর পরিসংখ্যাকে আমরা প্লট করব। দেখো প্রথম শ্রেণী আছে 0 থেকে 5, তাহলে এইটা এই এইটুকুটা, এবং এর পরিসংখ্যা কত আছে 4, তাহলে 4 আমি কি করব, এখান থেকে এই 4 এখানে আছে 4 অবধি এঁকে নিলাম, এই মধ্যবিন্দুটাকে ধরে নেব পয়েন্ট। হ্যাঁ, এরপরে আছে কত, 5 থেকে 10 হচ্ছে 10, 5 থেকে 10 এই অংশটুকু, 5 থেকে 10 এটা বলে দিয়েছে 10, তাহলে এখানে তোমরা স্কেল দিয়ে করবে, ওই জন্য তোমাদের আঁকাটা সুন্দর। আমি এখানে হাতে করছি, একটু আঁকা বাঁকা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি নেব এখানে একটা পয়েন্ট, মাঝ বরাবর পয়েন্ট নিয়ে নেব। এরপরে আছে কত, 10 থেকে 15, এবং তার পরিসংখ্যা কত আছে 24, মানে একদম এখানটা মাছ পয়েন্ট বরাবর নেব। এখানেও আমি লাইনটি ড্র করে নেব, তোমরা কিন্তু স্কেলের সাহায্যে করবে। ঠিক আছে, 10 থেকে 15, এরপরে কত আছে 15 থেকে 20, 15 থেকে 20 কত, পরিসংখ্যা হচ্ছে 12, 12 কোথায় আছে এই এখানে 12। এরপরে 20 থেকে 25 কত, 20, তাহলে 20-তে চলে যাবো আমরা 20 এবং 25, এই 25 বরাবর টেনে দেব। আচ্ছা, এরপরে কত আছে, 25 থেকে 30 হচ্ছে 8, 8 কোথায় আছে 8। আমি এখানে মাঝ মধ্যেকার বিন্দুগুলোকে ধরবো, এই নির্দিষ্ট বিন্দুগুলোকে ধরে নেব। এখন আমরা এই পরিসংখ্যা বিভাজন যে বহুভুষ্টি অঙ্কন করব সেটি কি করব, এই যে বিন্দুগুলো আমরা পেয়েছি মধ্যবিন্দুগুলো এগুলোকে আমরা যোগ করে দেবো, আমি পেয়ে যাবো পরিসংখ্যা বহুভুষ্টটা পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা দেখো তার জন্য এখানে কি করতে হবে, এই যে এখানে আরেকটি আমাকে শ্রেণী এঁকে নিতে হবে 30 থেকে 35, কারণ কি এখানে লাইনটা শেষ হবে, তাহলে লাইনটাকে এখানে শেষ করতে গেলে আমি এখানে একটা বিন্দু নেব। একইভাবে শুরুর ক্ষেত্রেও আমরা এখানে একটা বিন্দু নিয়ে নেবো, যেটা এখানে কত হবে 5, এখানে -5 এর মাঝখানে এখানে একটা করে বিন্দু নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা শুরু করি, প্রথমে বিন্দুগুলোকে আমরা যোগ করব। তোমরা অবশ্যই স্কেলের সাহায্যে করবে। দেখো এবার আমরা কি করলাম, স্কেলের সাহায্যে প্রত্যেকটি বিন্দু যোগ করে নিলাম, এবং যোগ করে নেওয়ার পর এটি যেটি তৈরি হলো এটি হলো আমার পরিসংখ্যা বহুভুজ। ঠিক আছে, একটি নামকরণ করব, এই বিন্দুটিকে দিব এ, এই বিন্দুটির নাম দিলাম আমি এ। ঠিক আছে, এই বিন্দুটি দিলাম বি, এই বিন্দুটি দিব সি, ডি ই এফ জি মানে এইচ। হ্যাঁ, তাহলে নির্ণয় পরিসংখ্যা বহুভুজ কোনটি হলো, এ বি সি ডি ই এফ জি এইচ।
ঠিক আছে। তাহলে পরিসংখ্যা বহুভুজটা আমরা অঙ্কন করলাম, এবং নির্ণয় পরিসংখ্যা বহুভুজটি কি হলো? এ বি সি ডি ই এফ জি জি এইচ। তোমরা এখানে এই কথাটি লিখতে পারো যে নির্ণেয় বহুভুজটি হলো, ঠিক আছে। তাহলে আজ তাহলে এখানে শেষ করছি। যদি তোমাদের কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং আমার টিচিং যদি ভালো লেগে থাকে, পড়াটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ এর পরবর্তীতে তোমরা এরকম আরো অনেক ভিডিও পেয়ে থাকবে। আর যদি আরো কোনো চ্যাপ্টারে বা বিশেষ অঙ্কে কোনো অসুবিধা থেকে থাকে, তাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের সাহায্য করব। ঠিক আছে, আজ তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, পরবর্তী পর্বে আমাদের আবার দেখা হবে।